কালাইনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয় আজ সকাল 9:30 ঘটিকায়। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড 5টি দোকান গ্রাস করে। আগুনের সূত্রপাত একটি হোটেল থেকে বলে অনুমান করা হচ্ছে। একটি পান দোকান, একটি স্টেশনারি দোকান, একটি লাইব্রেরি, একটি কম্পিউটার দোকান সহ হোটেলের বিভিন্ন জাত সামগ্রী আগুনে পড়বে ভস্মীভূত হয়ে যায়, যার বাজার মূল্য প্রায় 35 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে জনগণের অভিযোগের মতে ঢিলছোড়া দূরত্ব থেকে দমকল বাহিনীর ইঞ্জিন পৌঁছাতে বিলম্ব হয়, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান মালিকরা। যে হোটেল থেকে আগুনের সূত্রপাত, এই হোটেল ছিল এলপিজি সিলিন্ডার, এর আগুনের ক্ষমতা আরও বাড়িয়ে দেয়। বেসামাল আগুন নেভাতে একটি দমকলের ইঞ্জিন দ্বারা সম্ভব হচ্ছিল না। পরে জনগণের রুশের পরে দমকল বাহিনী স্থানীয় মসজিদের পুকুর থেকে জেনারেটরের সাহায্যে জল সংগ্রহ করে আর দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে আগুন নেভায়। অন্যদিকে লক্ষণীয় বিষয় হলো লাইব্রেরিতে থাকা ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন শরীফ আগুনের ধ্বংসলীলা থেকে রক্ষা পেয়েছে। সামনে থেকে তারা এটা না ফোন করছে আর দামও গাড়ি মারছি বাজার ধর হলা হলা